তাই তো সব করছিস, আমাকে করতে দিচ্ছিস কই? তাছাড়া ওনার আসার সময় হয়ে গেল। জানি গো জানি, ওনার আসার সময় হয়ে গেল, সে খেয়াল আমারও আছে। হ্যাঁ রে হ্যাঁ, আমার চেয়ে তোর খেয়াল যে বেশি সেটা আমি জানি, বউয়ের হাতে তো রোজই খান। আজ আমাদের রান্না খেয়ে দেখুন কে কত ভালো রাঁধে। বলি তুমি কি গপ্পই করে যাবে নাকি? চা তো জুড়িয়ে জল হয়ে গেল, ওদিকে মেজদা একদম দাপাচ্ছে। সে কবে দাপান না তিনি? দামে দামি দিয়ে আসছি। চাটা তুমি দিলে আমার পাওনাটা কি চুকে যাবে? বড় ঠাকুরজি তুমি রাখো, আমি এসে সব করে নিচ্ছি। কি করব বলো, জন্মের সময় কেউ আমার মুখে মধুও দেয়নি আর গলাখানা কেউ দই দিয়ে পরিষ্কারও করে দেয়নি। এটা ভদ্রলোকের বাড়ি। সেই ভাগ্যি বললে তাই বুঝতে পারলুম। একদম টানাটানা কথা বলবে না মেজবাবু, ভদ্রলোকের বাড়ির মেয়ে ছেলেদের হ্যাঁ এইটা রাস্তার মোড় থেকে শুনতে পাওয়াটা খুব একটা ভালো কথা নয়। তুমি স্বামী অতি পরম গুরু, সে কখনো মিথ্যে কথা বলতে পারে? সত্যিই তো, এ বাড়িতে আর কার গলা পাওয়া যাবে? সবাই যে ফিসফাস করে কথা বলে। একদম ঠুকে ঠুকে কথা বলবে না, একদম ঠুকে ঠুকে কথা বলবে না। সেই মোড়ের মাথা থেকে আমি তোমার গলা পেয়েছি। সেই মোড়ের মাথা থেকে পেয়েছো? হ্যাঁ সেই মোড়ের মাথা থেকেই পেয়েছি। হ্যাঁ গো, বলি রাস্তার মোড়টা কি বাড়ির কাছে চলে এলো নাকি বাড়িটা রাস্তার মোড়ের কাছে চলে গেল? কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? সেটা তুমিই বোঝো, মোড়ের মাথা থেকে গলা তো তুমি শুনছিলে। মিছো বউ। ওই গো, গিন্নিরা সব কোথায় গেলে? ও মেজো গিন্নি, ঠাকুর জামাই এসে গেছে। ওই গো, গিন্নিরা সব কোথায় গেলে? বড় গিন্নি, ও মেজো গিন্নি, দেখেছিস বড় বউ এসেই নিজের গিন্নির কোথায় খোঁজ করবে তা না, বড় গিন্নি মেজো গিন্নি। আসল কথা হলো ঠাকুর জামাই তোমাকে ছাড়া থাকতে পারেন না। তা যা বলেছ মেজো গিন্নি, গিন্নির উপর আমার টান কিঞ্চিত বেশি বটে। টান না ছাই, এ বাড়িতে আসার নাম হলে কেন খুশি হও তা আমি জানি না ভেবেছো? দেখো 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 দেখো, হাটে একেবারে হাঁড়ি ভেঙে দিচ্ছ যে। আর একজন তো তোমার আসার কথা শুনলেই আহ্লাদে একেবারে আটখানা হয়ে যায়। বটেই তো, ঠাকুর জামাই এলে আমার ভারী আহ্লাদ হয়। মেজগিন্নি করো কি, এসব কথা শুনলে পরে তো মেজ শালক আমার মুন্ড ফাঁক করবেন। একা গিন্নি, আমার ছোট শালিকাটিও কাজ ছাড়া হতে চলেছে নাকি? কথার কি ছিড়ি, গা একেবারে জ্বলে যায়, যত বুড়ো হচ্ছে তত রস বাড়ছে। আই তুই আমার তাল দিস নে বাপ, তোর আশকারাতেই তো যত বার বেড়েছে। বিকেলে গঙ্গার ঘাটে একা একা বসেছিল, আমি গেছিলাম কথা বলতে, হঠাৎ দুম করে বললো আমি কাল চলে যাব। তোমাকে তো বলবে বলেছিল, বলেনি কিছু? বুড়ো বাবাকেও তো বলেছে, তোমাকে কেন বলল না? তোমার ছেলে কিন্তু বেশ অদ্ভুত। নলিনী তোরা খেয়ে নে। তুমি যাবে না? না তুই যা। কিন্তু তোমার ছেলে তো? রাত হয়ে গেছে, যা।